নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা বা অন্যান্য জনমুখী প্রকল্পের টাকা কবে পাবেন আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। আপনাদের জন্য খুশির খবর, এবার কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। সেই ব্যাপারে কি আপডেট আসছে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে নতুন করে প্রায় 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এর ফলে এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে 13,200 কোটি টাকা। 2021 সালে বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই বছর সেপ্টেম্বর মাস থেকে 1,53,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠিয়ে চালু হয়েছিল প্রকল্প। তারপর দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। সব মিলিয়ে বর্তমানে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,88,00,000। এই পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় 11,16,000। তার মধ্যে 10,39,000 আবেদন অনুমোদন পেয়ে গিয়েছে। এর মধ্যে তপশিলি জাতির যে উপভোক্তা সংখ্যা তা হচ্ছে 1,34,000, আর উপজাতির সংখ্যা হচ্ছে 28,696। এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি উপভোক্তাদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, আর বাকি অর্থাৎ ওবিসি জেনারেল যারা রয়েছেন তাদেরকে মাসে 500 টাকা করে দেওয়া হয়। এই পর্যায়ে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার এবং মালদা, নদিয়া, হুগলি জেলায় বেশি মহিলারা আবেদন জানিয়েছেন। 26 এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক বসছে মুখ্যমন্ত্রী। প্রশাসনের এক কর্তা বলেন, বৈঠকের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুমোদিত আবেদনের সংখ্যা 11,00,000 হয়ে যাবে, সেই টার্গেট ধরেই আমরা এগোচ্ছি। ওই অনুষ্ঠান থেকে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী নিজে। এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে 1,98,00,000 হতে চলেছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সরকারের খরচ হয় 1,030 কোটি টাকা। নতুন 10,50,000 উপভোক্তা যুক্ত হওয়ায় প্রতি মাসে এই খাতে খরচ আরও বাড়ছে 60 কোটি টাকা, অর্থাৎ বছরে 720 কোটি। বছরের শুরুতেই এই খাতে খরচের টাকা ধরে রাখা আছে, ফলে টাকা দিতে কোনো সমস্যা হবে না, জানালেন এক আধিকারিক। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, মেধাশ্রী, বিধবা ভাতা, ঐক্যশ্রীর মতো প্রকল্পের উপভোক্তাদেরও ওই একই দিনে টাকা পাঠানো হবে। 22,00,000 নতুন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। আবার সদ্য চালু হওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ অন্যান্য সুবিধা উপভোক্তাদের দেওয়া হবে। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে নতুন করে গড়ে ওঠা 1,000 কোটি টাকার প্রকল্পেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সুতরাং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাচ্ছেন না তাদের জন্য খুশির খবর, ওই যে 26 তারিখে যে বৈঠকটা রয়েছে, প্রশাসনিক সভা রয়েছে, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে, রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করবে। যারা নতুন আবেদন করেছেন সেই নতুন 11,00,000 আবেদনও আশা করা যায় অ্যাপ্রুভড হয়ে যাবে, এরকমটাই নবান্ন আধিকারিক জানাচ্ছে। যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে ওই নতুন আবেদনকারী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই এপ্রিল মাসেই টাকা দিয়ে দেওয়া হবে। একইভাবে বিধবা ভাতাতে যারা আবেদন করেছেন, মেধাশ্রী, কৃষক বন্ধু, রূপশ্রী, ঐক্যশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যাদের যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদেরকেও কিন্তু টাকা রিলিজ করবে ওই সভা থেকে। এছাড়াও পুরনো যারা আবেদনকারী, যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, তারাও কিন্তু ওই তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন, যারা এখনও পাননি। আর যারা পেয়ে গেছেন তারা তো ভালো ব্যাপার, যারা এখনও পাননি তারা কিন্তু ওই তারিখ থেকে টাকা রিলিজ করবার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। আর কৃষক বন্ধুর টাকাটা ওই দিনেই দেওয়া শুরু হচ্ছে, এবার ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। রূপশ্রী, কন্যাশ্রী, মেধাশ্রী, বিধবা ভাতা, ঐক্যশ্রী, সমস্ত স্কিমের যারা যারা দুয়ারে সরকার আবেদন করেছিলেন বা আগে থেকে টাকা পেয়ে আসছিলেন সকলেই কিন্তু ওই তারিখ থেকে টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে 22,00,000 নতুন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তো আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন এবং কোন প্রকল্পের টাকা এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।